Let me start with a comparison. New Yorker বর্তমান যে গভর্নর অ্যান্ড্রু কোমো আমেরিকার নিউ ইয়র্কে তার বিরুদ্ধে হচ্ছে সেক্স স্ক্যান্ডালের অভিযোগ উঠছে। সে অভিযোগটা কি? অভিযোগটা শুনেন। উনি হচ্ছে ওনার অ্যাসিস্ট্যান্ট মেয়েকে বলছে যে তুমি কি কখনো কোনো বয়স্ক লোকের সাথে সেক্স করছো? সো সে কিন্তু সরাসরি মেয়েকে কোনো হ্যারাস করে নাই, সরাসরি কোনো অফার করে নাই, পরোক্ষভাবে করছে। স্টিল এটা অপরাধ, কারণ এইসব দেশের স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি আপনার অধস্তন কাউকে এই ধরনের কোনো অফার করা, এই ধরনের কোনো ইমপ্লাই করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি যদি আপনার অধস্তনকে কোনো অফার করেন, তার পক্ষে এটা না বলা সম্ভব না, তার সেই সামর্থ্য নাই, কারণ আপনি তার বস। সুতরাং এমন কোনো অফারই করা প্রথমত ইন দ্য ফার্স্ট প্লেস অন্যায় এবং অনৈতিক, রাইট? সো আপনি সেই ভদ্রলোক তার অ্যাসিস্ট্যান্টকে সরাসরি সেক্সের প্রস্তাব না করলে, যে ইমপ্লাই করলো এবং মেয়েটা যেহেতু অধস্ত নেই, যে সে একটা চাপে পড়ে গেল, সে না বললে তার জব থাকবে না, এই জিনিসটা ওই দেশের স্ট্যান্ডার্ড অনৈতিক। কোন পর্যায়ে অনৈতিক? এই লোকের এখন বিরুদ্ধে তদন্ত চলতেছে এবং তদন্তের ব্যাপারটা দেখেন কীভাবে তদন্ত হচ্ছে। তার দল এখন ক্ষমতায়, তার সরকারি দল, সে হইতেছে ডেমোক্রেটিক গভর্নর এবং ডেমোক্রেটিক পার্টি, জো বাইডেন ইলেকশন জিতে আসলো, তার পার্টি ক্ষমতায়, তার পার্টি ক্ষমতায়, সে কারেন্টলি গভর্নর, সে কোনো অপরাধ করে নাই, রাইট? একটা ইনওয়ান্ডো, একটা ইনসিনুয়েশন করছে, এটার কারণে তার দল ক্ষমতা থাকা অবস্থায় তার বিরুদ্ধে তদন্ত চলতেছে এবং তদন্তে যদি প্রমাণিত হয় তার অপরাধ, যে কারণ এগুলো তো প্রমাণ করাটা একটু ডিফিকাল্ট, রাইট? সে তা প্রাইভেটলি ওই মেয়েকে আসলে কথা বলছে কি না। সো এগুলো লম্বা প্রক্রিয়া, বা তদন্ত শুরু হয়ে গেছে, তার দল ক্ষমতায় থাকা অবস্থায় তদন্ত চলতেছে এবং তার দলের যখন মনে হলো, যখন একাধিক অভিযোগ উঠে আসছে, যখন মনে হলো যে হ্যাঁ ঘটনাটা সত্যি, প্রাথমিকভাবে যখন বোঝা যাচ্ছিল, কারণ পলিটিশিয়ানদের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ ওঠে, এগুলো অনেক সময় পলিটিক্যালি মোটিভেটেড অভিযোগও থাকে ফাঁসানোর জন্য, রাইট? সো প্রাথমিকভাবে দলীয় লোকজন, তার দলের লোকজন কথাবার্তা বলে নাই, যখন একাধিক অভিযোগ উঠে আসলো এবং মনে হইলো যে হ্যাঁ আসলে সে এরকম কথাবার্তা বলে থাকতে পারে, তখন তার নিজের দলের লোকজন বলা শুরু করলো যে তদন্ত করেন, তদন্ত করা দরকার, এবং তারা তদন্ত শুরু করছে এর বিরুদ্ধে, নিজের দল ক্ষমতায় থাকা অবস্থায়, এবং তদন্ত অপরাধ প্রমাণিত হইলে সে কিন্তু তার চাকরি হারাবে। তো এটা না হয় একটু ডিটেলস, যেটা আপনারা সবাই হয়তো ফলো করছেন, সেরকম আর একটা উদাহরণ দেই। এটা গেল ডেমোক্রেটিক পার্টির উল্টা দিকের রিপাবলিকান পার্টি। ট্রাম্পের বিরুদ্ধে যখন নানান অভিযোগ উঠছে, এই যে আপনারা ইলেকশনের সময় দেখছেন, সে যখন ইলেকশনে হারার পর ফলাফল মেনে নিতে চাচ্ছিল না, তখন এটা নিয়ে আমি আগেও আলোচনা করছি, যখন পলিটিক্স নিয়ে আলোচনা করছি বিস্তারিত আমেরিকান পলিটিক্স নিয়ে, সে প্রত্যেকটা পদে পদে বাধাগ্রস্ত হয়েছে তার নিজের পার্টি দ্বারা, তার নিজের পার্টির লোকজন দ্বারা। সে যখন তার গভর্নরদেরকে ফোন দিয়ে বলছে ইলেকশন রেজাল্ট চেঞ্জ করে দিতে, তারা কেউ তার কথা শোনে নাই। সে যখন আর্মিকে ইঙ্গিত করছে যে তোমরা হইতেছে মাঠে নেমে আসবা, হ্যাঁ, আর্মির যে চিফ, সে সংবাদ সম্মেলন করে সে বলছে যে আমরা কোনো রাজা বা রানীর কাছে শপথ নিই নাই, আমরা সংবিধানের কাছে শপথ নিয়েছি, মানে আমরা তোমার কথা শুনবো না। তারপর সে যখন তার পার্টি লিডারদের কাছে নানা রকম ইঙ্গিত করছে, চাপ প্রয়োগ করছে যে ইলেকশনের রেজাল্ট যেদিন করা হয়, অ্যাটেস্ট করা হয়, সেদিন জানি তারা অ্যাটেস্ট না করে, যেদিন ওই যে আমেরিকাতে ওই যে ক্যাপিটাল হিলে যে তাণ্ডব হইল, সেই দিন তার নিজের পার্টির পলিটিশিয়ানরা সবাই মিলে ক্যাপিটাল হিলে, তারা তো কংগ্রেসে, তারা তো সাইন করছেই, অ্যাটেস্ট করছেই রেজাল্ট, এবং রেজাল্ট অ্যাটেস্ট করার পর ট্রাম্পের বিরুদ্ধে দলীয়ভাবে সবাই বিবৃতি দিছে। তো দেখেন, ট্রাম্প তো নিজের পার্টির কাছে ক্ষমতায় থাকা অবস্থায় সুবিধা করতে পারলো না অন্যায় করে। অ্যান্ড্রু কোমো, এরকম কোটি কোটি প্রমাণ আছে এইসব সভ্য দেশে, নিজের পার্টি ক্ষমতায় না কি, নোবডি কেয়ার্স। একটা অভিযোগ যদি ওঠে, যদি মনে হয় যে এই অভিযোগটার মেরিট আছে, তাহলে কিন্তু তারা অ্যাকশান নেয়। তাদের দেশের মানুষগুলো এরকম সভ্য, তাদের দেশের সিস্টেমগুলো ওইরকম আছে। এটা পারফেক্ট না, 100% পারফেক্ট না, 100% ফুল প্রুফ না। হ্যাঁ, আমরা মানুষ, স্টিল তারা মানুষ, তারা তার রোবট না, 100% ফুল প্রুফ না। কিন্তু আপনি যদি বাংলাদেশের মতো দেশ এবং তথাকথিত মুসলিম কান্ট্রিগুলো যেইভাবে চলে, ফাংশন করে, তাদের সাথে কম্পেয়ার করেন, তাহলে মনে হবে এটা হইতেছে যে আমরা যে ধর্মের যে লালা ল্যান্ডের গল্পটা হুজুরদের কাছে শুনি, পারফেক্ট ওয়ার্ল্ড, এটা হইতেছে সেই পারফেক্ট ওয়ার্ল্ড। আর নরকের যে ওয়ার্স্ট সিনারিওটা আমরা হুজুরদের কাছে শুনি, সেটা হইতেছে ওনারা যেইভাবে চলেন, চালান আর কি। এই যে একটা গালফ, এই যে মামুনুল হকের যে সাগাটা, যে স্ক্যান্ডালটা, এটার পর আজকে হেফাজত ইসলামের মিটিং ছিল এবং মিটিংয়ে তারা কী সিদ্ধান্ত নেবেন, মামুনুল হকের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবে কিনা, কোনো বিবৃতি দিবে কিনা, সেই ব্যাপারে তাদের হেফাজত ইসলামের অবস্থান হচ্ছে, জুনায়েদ আহমেদ বাবুনগরী আজকে জানাইছেন তাদের অফিসিয়াল অবস্থান, যে না, এটা মামুনুল হকের ব্যক্তিগত ব্যাপার, সুতরাং তারা কোনো অ্যাকশান নেবেন না, তারা বহিষ্কার করবেন না, বা কোনো অ্যাকশানই নেবেন না। নাও, দুঃখের এবং মজার জায়গাটা কোথায়? ডিড ইট কাম এজ আ সারপ্রাইজ? মানে আপনি কি অবাক হইলেন? আমরা তো সকলেই এটা জানতাম, ওনারা কী রায় দিবেন, কী অবস্থান নেবেন, রাইট?
কি পরিমাণ প্রেডিক্টেবল এরা। তো উনি যে যুক্তিটা দেখাইলেন ওনারা যে এটা মামুনুল হকের ব্যক্তিগত, হেফাজত ইসলাম কিন্তু কোনো রাজনৈতিক দল না, যেটা করতেছে এই যে তথাকথিত আলেম সমাজ, তথাকথিত শিক্ষিত সমাজ, এরা মামুনুল হককে ডিফেন্ড করে যাচ্ছে, ডিসমিস করে যাচ্ছে বা নিরবতার চাদর গায়ে জড়ায় নিছে, কিছু বলবে না কেন, কারণ তারা সরকার বিরোধী, সরকারের বিরোধী মামুনুল হক যেহেতু সরকার বিরোধী একটা শক্তি, সুতরাং এখানে মামুনুল হকের অন্যায় অনাচার সব কিছুকে ডিফেন্ড করতে হবে, ডিসমিস করতে হবে, না দেখার ভান করতে হবে, কেন সরকারের সাথে তাদের ফাইট। তো এইরকম যুক্তি, এরকম লামছাম ল্যাপছ্যাপ, এটা তো সবাই মারে, এরা যে শাহবাগীদের বিরুদ্ধে অভিযোগ করে বা ইভেন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে, এদের কোনো নৈতিক অবস্থান নাই, এরা অন্যায় ঢাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে এই করে সেই করে, তারাও কিন্তু একই অবস্থান, তারাও কিন্তু একইভাবে দেখে প্রত্যেকটা ঘটনাকে, যে আমার দলের লোক, আমার সাইডের লোক যদি কোনো অন্যায় অপরাধ করো আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না, কথা বললে কি হবে, পলিটিক্যালি আমি একটা স্কোর কম পয়েন্ট করতে পারবো, মানে একটা পয়েন্ট কম স্কোর করতে পারবো, পলিটিক্যালি আমি সুবিধাজনক অবস্থানে থাকবো না। সো পলিটিক্যালি সুবিধাজনক অবস্থানে থাকার জন্য এরা সকল অন্যায় অনাচারকে ইগনোর করতে, ডিফেন্ড করতে, ডিসমিস করতে রাজি আছে, এবং এটা যখন করে আইলের অন্য পাশের লোক, শাহবাগীরা হোক বা আওয়ামী লীগ সরকারের লোকজন হোক, তখন কিন্তু এই আইলের এই পাশের লোকরা, হুজুররা বা এন্টাই শাহবাগীরা বা বিএনপি পন্থীরা বা চার দলপন্থীরা বা এদের ফুপায়ে ফুপায়ে কান্নারে বাবা হিপোক্রেসি হিপোক্রেসি বলে রায়। সো আপনার মধ্যে যদি ন্যূনতম সততা থাকে এবং আপনার মধ্যে যদি ন্যূনতম অবজেক্টিভিটি থাকে, তাইলে এটা দেখা আসলে কোনো স্ট্রাগল করার কোনো ব্যাপারই নেই এখানে, যে এরা দুইজন জাস্ট পয়সার দুই পিঠ, একেবারে পয়সার দুই পিঠ, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, এরা দুই দলই হিপোক্রিট, এরা দুই দলই নিজের আইলের পাশের লোকজনের অন্যায় ঢাকার জন্যে এক পায়ে খাড়া, এবং সেটা ঢাকার জন্য তাদের একটাই হইতেছে যুক্তি, যে ও আমি অনলাইনে কথা বললে বিপক্ষের পলিটিক্যাল দল সুবিধা পেয়ে যাবে, কিন্তু এরা কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে একই অভিযোগ করে সবসময় এবং অভিযোগ করার সময় প্রচুর কুমিরের কান্নাটা কাঁদে। সো এদের হিপোক্রেসি নিয়ে নতুন করে কথা বলে লাভ নাই। এই হিপোক্রেসিটা নেক্সট লেভেলে কখন চলে যায় বা এই অসভ্যতাটা নেক্সট লেভেলে কখন চলে যায়, যখন সেটার মধ্যে ধর্ম ইনভলভ করা হয়। এবং হেফাজত ইসলাম কিন্তু একটা ধর্মীয় দল, কোনো রাজনৈতিক দলও না, রাইট? সো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখানে কোনো ব্যাপার ইন অ্যান্ড অফ ইটসেলফ নাই। আচ্ছা, তো এরা বললো কি যে ব্যক্তিগত এটা মামুনুল হকের, এই স্ট্যান্ডার্ড, এই যুক্তি যদি আপনি বসানো শুরু করেন, তাহলে তো পৃথিবীর কারো কোনো অন্যায় অপরাধ নিয়ে কথা বলার কিছু থাকবে না, সব ব্যক্তিগত, যেটা আওয়ামী লীগ করে, যেটা বিএনপি করে, এরা যখন এদের মন্ত্রী এমপিরা দুর্নীতি করে ধরা খায়, কোনো অন্যায় অপরাধে ধরা খায়, এরা বলে যে না এরা অনুপ্রবেশকারী, এরা ব্যক্তিগতভাবে করছে, দলের নাম ব্যবহার করে করছে, মানে বেসিক্যালি কোনো অ্যাকশন নেবে না, রাইট? এটাই তো হয়ে আসতেছে, মানে বাংলাদেশের মতো দেশগুলো বা এইসব মুসলিম কান্ট্রিগুলো যখন আপনি ওয়েস্টের সাথে তুলনা করেন, রাইট, যে একটা কথা বলছিল কে জানি একজন মনীষী, হ্যাঁ, আমি পশ্চিমে গিয়ে হইতেছে মুসলিম দেখি নাই ইসলাম দেখছি, এবং আমি প্রাচ্যে এসে হইতেছে মুসলিম দেখছি কিন্তু ইসলাম দেখি নাই। তো ব্যাপারটা এরকম আর কি, রাইট? নীতি নৈতিকতা আদর্শ এগুলার যে টুইস্ট করতে করতে, এটা আপনার গত কয়েকদিন ধরে দেখতেছেন, রাইট? স্ত্রীর কাছে সত্য গোপন করা যায় আছে স্ত্রীকে খুশি করার জন্য, কেন নীতিক দিয়ে জিনা ব্যবিচার করে বেড়াইতেছে, সেটাকে ইসলাম দিয়ে টুইস্ট দিচ্ছে। তারপর আপনি অন্যায় অপরাধকারী, অন্যায়কারীর বিরুদ্ধে আপনি যদি কথা বলেন, বিচার চান, সেটা হয়ে যেতেছে গীবত। তারপর হচ্ছে আপনি আপনার মুসলিম ভাই যদি অপরাধ করে, সেটাও নাকি গোপন করতে হবে, এটা নাকি ইসলাম ধর্মে বলা আছে। সো টুইস্ট করা এগুলো আপনারা দেখে আসতেন, এইসব হিপোক্রেসি নতুন না। যেটা বললাম যে ওয়ার্স্ট কম্বিনেশনটা কোন জায়গায়, যখন এরা ধর্মকে ব্যবহার করে এই কাজগুলো করার জন্য, ধর্মকে ব্যবহার করে। ধর্ম তো একটা অ্যাবসোলিউট জিনিস, কারণ ধর্ম জিনিসটা স্রষ্টার কাছ থেকে আসছে, যে যেই ধর্মে সে বিশ্বাস করে, রাইট? স্রষ্টার কাছ থেকে আসছে বা স্রষ্টাকে বোঝার, স্রষ্টার সাথে আপনি নিজেকে কানেক্ট করার মিডিয়া হইতেছে রিলিজিয়ান, ট্র্যাডিশনাল রিলিজিয়ান, যারা বিশ্বাস করে তারা এইভাবে বিশ্বাস করে, রাইট? সো ধর্মের কথা বক্তব্য সব কিছু বাই ডেফিনেশন অ্যাবসোলিউট, দ্য মোস্ট পারফেক্ট ধর্মের সব কিছু। তো এরা যে ধর্মকে ব্যবহার করে এই যেগুলো করতেছে, যেগুলো হইতেছে পার্থিব গুন্ডামির সাথে কোনো পার্থক্য নাই, পার্থিব গুন্ডামি, পার্থিব অসভ্যতা, শয়তানি নষ্টামির সাথে এদের আচরণ, এদের যুক্তি, এদের লজিক, এদের অ্যাকশনের কোনো পার্থক্য নাই পয়সা রিপিট আর ওপিট। অ্যাট দ্য সেম টাইম তারা দাবি করতেছে তারা ধর্মের প্রচারণা চালাইতেছে, ধর্মকে সার্ভ করতেছে। তো এটা হইতেছে গডের কাছ থেকে আসা মোস্ট পারফেক্ট ভার্সন, কথা বোঝেন না? গডের কাছ থেকে আসা এদেরকে যদি আপনি এদের দিকে যদি তাকান, তাহলে আপনি যে মেসেজটা পাবেন যে গডের কাছ থেকে আসা মোস্ট পারফেক্ট ভার্সনটা সিম্পলি দ্য অপোজিট অফ ওই যে কী বলে সেকুলার ভার্সনটা, যেটা নিয়ে এরা প্রচুর এদের চুলকানি, রাইট? না, ধর্মের সাথে, এদের ধর্মের সাথে আপনি পৃথিবীর পার্থিব শয়তানের কোনো পার্থক্য পাবেন না, একবার একই লজিক, একই যুক্তি, একই স্টাইল, একই স্ট্র্যাটেজি। এবং যেই কারণে এদের এগুলো ইজ নট ওয়ার্কিং, আপনি দেখেন যে আদর্শ, যেটা বললাম আদর্শিক অবস্থান বা ধর্মের অবস্থান, এগুলো তো একটু অন্য দিনের আলাপ, একটু করে আলাপ করি না হয়,
তো এই জিনিসগুলো যেটা বললাম বাই ডেফিনেশন অ্যাবসলিউট, বাই ডেফিনেশন মোস্ট পারফেক্ট, বাই ডেফিনেশন এগুলোর জন্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড থাকার কথা ছিল। একটা কথা আছে যে থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল, যারা সায়েন্স স্টুডেন্ট তারা জানেন যে থিওরিটিক্যাল ভ্যালু ভার্সেস এক্সপেরিমেন্টাল ভ্যালু, আপনি যখন একটা ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করেন করলে মোস্ট পারফেক্ট স্টেটে আপনি কী রেজাল্ট পাওয়ার কথা, এবং বাস্তব পৃথিবীতে যখন আপনি নামেন তখন আপনি দেখা যায় যে আপনি যখন থিওরি অ্যাপ্লাই করেন তখন নানান রকম ইয়ে থাকে, কী বলে, নানান রকম লিমিটেশানস থাকে, নানান রকম ইয়ের কারণে আপনি এক্সপেরিমেন্টাল ভ্যালুটা সবসময় থিওরিটিক্যাল ভ্যালুর চেয়ে কম হয়। তো এই যে স্ট্যান্ডার্ডগুলো নিয়ে আমরা কথা বলি, যে নানান রকম আদর্শ নিয়ে, আদর্শিক অবস্থা নিয়ে কথা বলি, এগুলো সে থিওরিটিক্যাল আলাপ। হ্যাঁ, ধর্ম ব্যবহার করলে পৃথিবী এরকম সুন্দর সভ্য হয়ে যাবে, ধর্ম ক্যাম্প না এরকম হবে না কখনো, ওই এগুলো সে থিওরিটিক্যাল কথা। এক্সপেরিমেন্টালি হচ্ছে যারা ধর্মকে এস্টাবলিশ করবে পৃথিবীতে, এরা হইতেছে সব এরকম শয়তান দিয়ে ভর্তি, এবং এরা যখন ধর্মকে এস্টাবলিশ করতে যাবে তখন ধর্মের চেহারাই এখন যা দেখতেছেন এরকম হয়ে যাবে। তো মানুষ যখন এই যে পৃথিবীতে ডেমোক্রেসি, পৃথিবীতে ক্যাপিটালিজম যে টিকে আছে, এমনি এমনি টিকে নেই, দ্যার ইজ এ রিজন বাহাইন্ড ইট, রাইট? সোশ্যালিজমের কথা শুনলে কত সুন্দর লাগে, কত চমৎকার, গাল ভরা বলি, রাইট? সোশ্যালিজম, আপনি সকলের অধিকার সমান থাকবে, আপনি ওয়েলথ ডিস্ট্রিবিউট করবেন সবার মাঝে, এই খুব সুন্দর আইডিয়া। কেন কাজ করে নাই সোশ্যালিজম? কারণ দেখা গেল যখন আপনি মানুষের সকল ওয়েলথ তুলে আপনি কিছু গুটি কয়েক মানুষের হাতে তুলে দেন ডিস্ট্রিবিউট করার জন্য, এরা আলটিমেটলি ডিস্ট্রিবিউট না করে নিজেরা ভাগযোগ করে খায়। সো থিওরিটা যত সুন্দরই হোক, আপনি যখন অ্যাপ্লিকেশনে যান তখন দেখা যায় যে ইটস নট ওয়ার্কিং। তারপর মানুষ বাধ্য হয় বাস্তবযোগ্য আরেকটা সমাধান নিয়ে আসতে, তখন আসে ক্যাপিটালিজম, তখন আসে ডেমোক্রেসি। যে কারণে হুজুররা বলে বেড়ায় যে ধর্মীয় আইনে দুনিয়া চলে দুনিয়া স্বর্গ হয়ে যাবে, না না, যেসব দেশ ধর্মীয় আইনে চলে তথাকথিত এইসব দেশ মানুষের বাসের জন্য নরক, কেউ এইসব দেশে থাকতে চায় না, ওইসব দেশ থেকে সকল লোক ভেঙে ওয়েস্টে চলে যায়, রাইট? যেসব ওয়েস্টে যেসব দেশ হইতেছে ইহুদি নাসারা নাস্তিক দিয়ে ভর্তি, সকলে কিন্তু নাস্তিকদের দেশেই থাকতে চায়। আর এই যে হুজুররা বোঝায় লালা ল্যান্ড একেবারে, হ্যাঁ, সেই লালা ল্যান্ডে কিন্তু কেউ থাকে না, কেউ থাকতে চায় না। সো হ্যাঁ, এই যে থিওরির যে গপ্পটা, এটা ইন রিয়েল ওয়ার্ল্ড ব্যাপারটা, বাস্তবতাটা সেরকম না। এবং এই যে ইনহেরেন্ট লিমিটেশনগুলো, এই যে ইনহেরেন্ট শর্টকামিংগুলোর কারণেই শেষ পর্যন্ত মানুষ রিয়েলিস্টিক একটা সমাধানের দিকে হাঁটে, যে ও আচ্ছা থিওরিতে এত পারফেক্ট একটা চিত্র দেখানো হচ্ছে, ইটস নট প্র্যাকটিক্যাল, ইটস নট প্র্যাগম্যাটিক, এটা চাপা ছাড়া অন্য কিছু না। তখন এই যে ইন প্লেস নানান রকম ইনস্টিটিউশন, সেকুলার পদ্ধতি, সেকুলার ইনস্টিটিউশন, সেকুলার ডেমোক্রেটিক সিস্টেম, সেকুলার ব্যবস্থার দিকে মানুষ আস্তে আস্তে সরে আসছে, রাইট? ধর্ম দিয়ে তো পৃথিবী চলছে বহু শতাব্দী চলছে, চলে নাই, তারপর কেন ধর্ম থেকে বেরোয় আসছে? কারণ দেখছে যে এই ধর্মের নামে, এই যে আপনারা যা দেখতেছেন এখন বাংলাদেশে মামুনুল হক ইস্যুতে যা যাচ্ছে, এই যে মামুনুল হক ধর্মের নামেই নানান রকম ব্যাখ্যা, শুধু মামুনুল হক না, সকল হুজুররা মিলে ধর্মের নামে সব প্রত্যেক পুরোটা ঘটনা জাস্টিফাই করে ফেলছে। আবার আরেক গ্রুপ জাস্টিফাই করে ফেলছে যে হ্যাঁ না, এখানে পলিটিক্স চলতেছে, পলিটিক্সের জন্য জাস্টিফাইড। সো এই যে অসৎ মানুষরা, এই অসৎ মানুষদের হাতে যখন ক্ষমতা থাকে এবং এরা যখন ধর্মকে ব্যবহার করে, এবং ধর্ম যেহেতু একটা অ্যাবসলিউট জিনিস, এবং তারা যখন বলে যে হ্যাঁ আমি যেই সিদ্ধান্ত নিচ্ছি এটা খোদার সিদ্ধান্ত, এটা অ্যাবসলিউট, এবং এগুলো রাজা বাচ্চারা কিন্তু নিজেদেরকে খোদার দূত হিসেবে পরিচয় দিয়ে আসছে। হিস্ট্রিক্যালি রাজা বাচ্চারা যখন শাসন করতো এরা কিন্তু মানুষকে বলতো যে আই এম দ্য চোজেন ওয়ান, আমি খোদার পক্ষ থেকে প্রেরিত, আমাকে খোদা নির্বাচন করছে, অনেকে নিজেকে খোদা বলে দাবি করতো। কেন? কারণ তার এটা অ্যাবসলিউট একটা রূপ দেওয়া যায় সেটাকে, রাইট? সেকুলার যে কোনো বিষয়ে বিতর্কের অবকাশ থাকে যে না আমি এটার সাথে একমত না, আমি এটা মানি না, হ্যাঁ তোমার অবস্থান আমার অবস্থান, তুমিও মানুষ আমিও মানুষ, উভয়ের অবস্থান 50-50, কিন্তু আপনি যখন জিনিসটাকে ডিভাইন বানিয়ে ফেলেন, না এটা খোদা বলছে, খোদার তরফ থেকে আর আসছে, তখন কিন্তু আর কোনো তর্কের অবকাশ থাকে না, তখন কিন্তু আর বলার সুযোগ নেই যে আমি এটার সাথে একমত না, তুমি একমত হওয়ার না হোক, এটা খোদা বলছে, যেটা হুজুররা সবসময় বলে। আপনি যখন কিছু বলবেন এটা আল্লাহর আদেশ, এটা কোরআনের আদেশ, আপনি পছন্দ হোক হইলে হোক না হইলে নাই, রাইট? সো নিজের অবস্থানকে এরা জাস্টিফাই করার জন্য ধর্ম কোরআন কে টেনে নিয়ে আসে। কেন? এগেন, এটা একটা অ্যাবসলিউট জিনিস, এবং এই যে অ্যাবসলিউট জিনিস, এই যে অ্যাবসলিউট একটা থিওরি, একটা গল্প, এটা যে ডাজ নট ওয়ার্ক হিস্ট্রিক্যালি আমরা দেখে আসছি, সেই কারণেই তো ধর্মের আজকে এই অবস্থা, রাইট? চার্চ থেকে ধর্মকে মানে চার্চ থেকে রাষ্ট্রকে আলাদা করা হয়েছে, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা হয়েছে, সেকুলারিজমের আইডিয়া আসছে, এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মের কোনো স্থান নাই, আলাপগুলো উঠে আসছে। সো যে গল্পটা হুজুররা করেন, হুজুররা এখন পৃথিবীতে সভ্য, পৃথিবীতে ফ্রেঞ্জ এলিমেন্ট কেন বলেন তো, মানে সব কিছুর পেছনে তো একটা কারণ থাকে, পৃথিবীর সব কিছুর পেছনে একটা কারণ থাকে, আপনাকে কারণটা খুঁজে বের করতে হবে। আপনি যদি কোনো কিছু এক্সপ্লেন করতে না পারেন তার মানে হচ্ছে আপনি কারণটা খুঁজে পান নাই। সো এই যে এখন পৃথিবীতে ইসলাম ধর্মের এই অবস্থা এবং হুজুরদের এই অবস্থা, ওনারা ফ্রেঞ্জ এলিমেন্ট, ওনারা ইররিলেভেন্ট, আধুনিক সভ্য পৃথিবীতে হুজুররা ইররিলেভেন্ট, এবং দে আর অলসো মেকিং দ্য রিলিজিয়ন ইররিলেভেন্ট অ্যাজ ওয়েল। তো কেন হচ্ছে এগুলোর পেছনে কারণ তো আছে, এগুলো তো হুজুরা যেরকম ওয়াজে চিল্লিয়ে চিল্লিয়ে বলেন যে ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, চিল্লিয়ে এখন ঠিক কিনা, সবাই চিল্লিয়ে চিল্লিয়ে বলে ঠিক। মনে করেন আপনি একটা ভেড়ার পালের মধ্যে 1 কোটি ভেড়া যদি থাকে,
এদের কোনো পাওয়ার নাই, এদের ভয়েসের কোনো মূল্য নাই, কারণ এরা কোনো সিদ্ধান্ত নেয় না, এরা কোনো এদের মধ্যে কোনো সফিস্টিকেশন নাই। এই যে একটা বন্দুকের সামনে যেরকম 100 লোকের কোনো পাওয়ার নাই, একটা বন্দুকের গুলি করলে 100টা লোক 100 দিকে দৌড় দিবে। সো একটা ভেড়ার পালে 100 ভেড়া আছে না 1 কোটি ভেড়া আছে, ডাজেন্ট ম্যাটার, একটা বাঘ যখন আসবে তখন একটা এক দিকে দৌড় দিবে। সো এটা হইতেছে পৃথিবীর বাস্তবতা, যেটা বললাম যে আপনার থিওরিটিক্যাল ভ্যালু ভার্সাস এক্সপেরিমেন্টাল ভ্যালু। এনারা থিওরিটিক্যাল অনেক গালগপ্প করে বেড়াইতেছে কীভাবে ইসলাম ধর্ম দিয়ে পৃথিবীতে শান্তি নিয়ে আসবে, কীভাবে কীভাবে ইসলাম ধর্ম প্রয়োগ করে হইতেছে পৃথিবীকে একদম আমরা লালাল্যান্ডে বসবাস করবো। বাট এক্সপেরিমেন্টালি যখন আপনি মাঠে এটা অ্যাপ্লাই করতে যান তখন কী দেখেন, তখন এই যে মামুনুল হক ইস্যুতে হালকা একটা ড্যামও পাইলেন। এরা কিন্তু কেউ ক্ষমতায়ও নাই, এরা কেউ ক্ষমতাতেও নাই, তাও এই অবস্থা। এরা ক্ষমতায় থাকলে কী অবস্থা করতো, দ্যাটস অ্যানিবডিজ গ্যাস। তো এটা একটা লম্বা আলাপ, সে আলাপে ঢুকার এখন অবকাশ নাই আমাদের এই সীমিত এই আজকের এপিসোডে। কিন্তু আমি জাস্ট দেখাইতে চাইলাম যে এই যে হেফাজতে ইসলামের অবস্থানটা এবং এই যে হুজুরদের অবস্থানটা এবং এই যে যারা পলিটিক্স আগ্রহ থাকুক বা না থাকুক, দাড়ি টুপিওয়ালা না লম্বা নামাজ পড়া লোক, জুব্বা ওড়া লোক, কপালে দাগ ফেলে দেওয়া লোক, এরা কী অবস্থান নেবে এই ঘটনায়, সামনে এরকম ঘটনা ঘটলে যে কোনো বিষয়, এটা কিন্তু খুব প্রেডিক্টেবল। এবং এই যে হেফাজতে ইসলামের অবস্থান, যে মামুনুল হকের এটা ব্যক্তিগত বিষয়, একটা সভ্য বিশ্বের মানুষ যে ইহুদি নাসারাও কিন্তু এইভাবে বলে না, কোনো একটা কেউ একটা অপরাধ করলে ব্যক্তিগত বলে তারা কিন্তু অ্যাকশান নেয়, তারা কিন্তু ইনভেস্টিগেট করে। আর বাংলাদেশে তো আওয়ামী লীগ করেই, বিএনপি করেই, হুজুররা সহ একই স্টাইলে খেলে, রাইট? ধর্মীয় লোকজন, ধার্মিক লোকজন, ধর্মের নাম ব্যবহার, এই যেভাবে ধর্মকে কলুষিত করা হয়, না না না, এরা এখন পলিটিক্স করতেছে, এরা হ্যাঁ এরা আল্লাহর দূত পৃথিবীতে আসছে পলিটিক্স করতে, কত যুক্তি যে দেখায় ফেলবে, হ্যাঁ এরা এগুলো করতেছে কারণ ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার স্বার্থে এরা শয়তানি করতেছে, বোঝেন নাই? তো আওয়ামী লীগের এরা বা ওরাও কিন্তু ওনাদের দৃষ্টিতে যারা শত্রু সেকুলার, তারাও কিন্তু তাদের আদর্শ এস্টাবলিশ করার জন্য এইরকম নানান রকম জিমন্যাস্টিক করে। সো তারা জিমন্যাস্টিক করে তখন তো সমালোচনা করেন, আপনারাও জিমন্যাস্টিক করতেছেন, তো পার্থক্য কোথায়, রাইট? তারা তো ইসলাম ধর্ম প্রচার করতেছে না, তারা তো বেস্ট স্ট্যান্ডার্ডটা সেট করতেছে না, তারা তো মোস্ট অ্যাবসোলিউট পারফেক্ট মোস্ট পারফেক্ট ভার্সনটার কথা বলতেছেন, আপনারাই দাবি করতেছেন এটা মানুষের তৈরি আইন, এগুলার আপনারা মানুষের তৈরি আইন, মানুষের তৈরি নিয়মের নিয়মের সাথে আপনারা একটা অ্যাবসোলিউট গডের জিনিসকে কম্পেয়ার করতেছেন, অথচ মাঠে আমরা নামলে দেখতেছি কোনো পার্থক্য নেই, আপনারা একই স্টাইলে তাদের মতো শয়তানি, তাদের মতো টুইস্ট করা, তাদের মতো করে সব কিছু তাদের মতো করেই করেন আর কি, কোনো পার্থক্য নাই। পার্থক্য একটাই, আপনারা আবার ফাঁকে ধর্মটাকে ইউজ করেন, জানি মানুষ কোনো কথা বলার সুযোগ না পায়, ধর্মটাকে ইউজ করলেন যে আমি খোদার দূত হয়ে আসছি, এখন তো আটকা, এখন তো ধরা, ওই যে হাজার বছরের পুরনো সেই ট্রিক, রাজারা যেরকম নিজেদেরকে খোদা বা খোদার দূত বলে ঘোষণা করতো, জানি মানুষের কথা বলার সুযোগ না পায়। সো পৃথিবী তো সভ্য হচ্ছে, এরা সভ্য হয় নাই এখনও, পৃথিবী সভ্য হচ্ছে, এরা এখন অসভ্য রয়ে গেছে। সো হেফাজতে ইসলামের যেই এই প্রাতিষ্ঠানিক যে বিবৃতি, বাবুনগরের যে প্রাতিষ্ঠানিক বিবৃতি, যেন মামুনুল হকের এটা নিয়ে তারা কিছু বলবে না, কিছু করবে না, এটা তাদের ব্যক্তিগত, মামুনুল হকের যা করছে। এই যে এই জিনিসটা আমাদের কাউকে সারপ্রাইজ করে নাই, দ্যাটস ওয়ার দ্য প্রবলেম লাইজ।